সভাপতি সেক্রেটারি দেখা যাক সাবেক সফল সভাপতি জনাব মাননীয় মন্ত্রী জনতা একপথে চার দল করে এমপি বাবা বক্তব্য রাখছেন জনতা চার দল করে এমপি বাবা এই শুনবা শুনবা বন্ধু নতুন করে সবল দিতে চাচ্ছে তাদের মোকাবেলা করতে ছাত্রলীগকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য আপনাদের কাছে আহ্বান জানিয়েছি আমার আহ্বান বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় এবং বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন সব অর্জনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সেই ভাষা আন্দোলন ভাষাটির শিক্ষা কমিশন আন্দোলন শিশুটির ছয় দফা ৬৯ গণ অভ্যুত্থান ৭০ নির্বাচন ৭১ মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলনের মূল দায়িত্ব পালন করেছে সাহসী ভূমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ সেই ছাত্রলীগের এমন একটি কমিটি হোক যে কমিটি আগামী দিনে নাজিরপুরে যে কোনো স্বৈরাচার প্রতিক্রিয়াশীল স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করে ছাত্র সমাজকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে সহযোদ্ধা হিসাবে সারথি হিসাবে সাহায্য করতে পারে একটি সম্মেলন হবে জেলা সভাপতি সাধারণ সম্পাদক অঞ্জন নেতৃবৃন্দ আছেন তারা একটা কমিটি কিন্তু কর্মী কাজী যাকে যে পদ নির্ধারণ করে দেওয়া হয় সেই পদের সঙ্গে থেকে দলের জন্য আপনারা কাজ করবেন আগামী ২৪ তারিখ বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন আমাদের যেতে হবে অনেক দূর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে ছাত্রলীগকে যেহেতু আজানের সময় একেবারে সন্নিকটবর্তী এজন্য আমি আজকের এই সম্মেলনের সাফল্য কামনা করে এই সম্মেলনে আমাদের দুজন বিশেষ অতিথি তৃতীয় অধিবেশন হবে একটু পরে আপনারা আমাদের জেলা সভাপতি সাধারণ সম্পাদক এবং তারা যাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটি নেতৃত্ব দিতে চান আপনারা তাদেরকে কর্তৃত্ব দিচ্ছেন কিনা সারা বৃত্তিকার মাহমুদ চলল ভাই চাওরামি উপস্থিতি আমাদের এই সম্মেলন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি এবং আমাদের প্রিয় নেতা পিরোজপুর একাশনের মাননীয় সাংসদ জনাব অ্যাডভোকেট সমরজিৎ করিমের নির্দেশনা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সবসময় আন্দোলন সংগ্রামে মাঠে থাকবেন এবং আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বন্ধু
We are the people.